হ্যালো 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 হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছি, সবাই ঠিকঠাক আছি, সুস্থ আছি। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমার স্ক্রিন শেয়ার আরেকবার অফ দিয়ে আরেকবার অন করা লাগবে। একটা মিনিট, আমার পেনে রিয়া কাজ করতেছে না। ওয়েট এ মিনিট, ওয়েট এ মিনিট, ওয়েট এ মিনিট, আমরা একটু স্ক্রিন শেয়ারটা আরেকবার অফ দিয়ে খালি অন করবো, ঠিক আছে? কোনো প্যারা নাই, জাস্ট একবার ছোট্ট করে স্ক্রিন শেয়ারটা একবার অফ দিয়ে আমরা একবার অন করবো, তাহলে ডান। তারপর আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? দাঁড়াও আমি অফ দিয়ে আবার অন করতেছি, তাহলে আর সমস্যা নেই। ইলেকট্রো কেমিস্ট্রির কতগুলো লেকচার হয়ে গেল আজকে আমাদের, দেখতে দেখতে 5 নাম্বার লেকচার। ওয়াও, ব্যাপারটা অনেক জোস না? অনেক জোস। কতটা জোস? প্রচুর জোস। কেন এত জোস? ডোন্ট নো। চলেন দেখি, ঠিক আছে এবার দেখি। হ্যাঁ, মোস্ট প্রবলি এবার ঠিক আছে, এবার মোস্ট প্রবলি ঠিক আছে, আশা করতেছি ঠিক আছে এবার, ঠিক আছে ঠিক আছে। আয় হায়, আমার কলমের দা আয় তো ঠিক আছে, এই তো ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিকঠাক দাগ দেখা যাচ্ছে। ওকে ওকে, অল গুড, অল ফাইন, ওকে, নাইস। জাস্ট আই হোপ ইয়েস, সবই ঠিক আছে। ওকে, আমি একটু মেইন গ্রুপে ক্লাসটা শেয়ার দিয়ে আসি, আপনারাও চাইলে একটু শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে, বা আপনারা যেখান থেকে শেয়ার করতে চান, তাহলে আমাদের জন্য একটু উপকার হবে, ঠিক আছে? বাট তার আগে আমাকে একটু জানাই দিতে হবে যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, না দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি থার্ড লেকচারটা শুরু করে দিব। চলো একটু গ্রুপে শেয়ার করে দিয়েছি, ক্লাস শুরু হয়ে গেছে, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। ওকে ডান। পোস্টেড 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 পোস্ট, নাইস। ওকে হ্যাঁ, সব ক্লিয়ার দাদা, ওকে থ্যাংক ইউ। হোয়াইট বোর্ডে ক্লাস চাই, হোয়াইট বোর্ড এখন ক্লাস নেওয়াটা পসিবল না রে ভাই, আমার খুব প্যারা যাচ্ছে রে, খুব প্যারা যাচ্ছে। ব্যাক টু ব্যাক ক্লাস, মানে একটার পর একটা ক্লাস, এখন আর কুলাইতে পারতেছি না। হোয়াইট বোর্ডে ক্লাস হলে অনেক টায়ার্ড লাগতেছে এই কয়েকটা দিন। একটু তুমি একটু স্লাইডে ক্লাস করো, কিছুদিন পর হোপফুলি যখন যদি উপরওয়ালা কপালে রাখে, তাহলে যখন স্মার্ট বোর্ড আসবে তখন তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আই গেস। আর যদি না আসে তাহলে তখন হোয়াইট বোর্ডে নিব, ঠিক আছে? ওকে, লাভ ইউ, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ সব ক্লিয়ার দাদা, ওকে নাইস। হ্যালো হ্যালো, হাই দাদা, কেমন আছে? তো ভালো আছি, কেমন আছে দাদা? ইয়ার ডুইং ফাইন। এই সব কিছু ক্লিয়ার, তাহলে ক্লাসটা শুরু করে দিই। আর ডাইনামিক ক্লাস কবে শুরু হবে ভাই? আমি না আসলে এখন খুব প্যারায় আছে, আমার 21 তারিখ থেকে ফাইনাল এক্সাম ভাই, ঠিক আছে? মানে এতগুলো ব্যাচ একসাথে করাইতে পারতেছি না ফ্রি ক্লাস, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই, এটাই কারণ, আর কোনো কারণ নাই। যে সামনে আমার টার্ম ফাইনাল এক্সাম, আমি কোনোভাবে টাইম ম্যানেজ করতে পারতেছি না, এক্সট্রিমলি সরি, ঠিক আছে? দেখা যাচ্ছে পরের যে ব্যাচ গুলা ওইগুলো আমার এখনই কাভার করায় রাখা লাগতেছে, যেন পোলা পান প্যারা না খায়। ওকে, যে ব্যাচ গুলো চলতেছে রানিং, যে ব্যাচ গুলো যারা আছো আমার ব্যাচ গুলা, অ্যাডমিশন ব্যাচ বলো বা 23-এর ব্যাচ বলো বা 22-এর ব্যাচ বলো, যেটাই বলো না কেন, দেখবো ওখানে এখন রেগুলার ক্লাস হচ্ছে, রেগুলার ক্লাস নেওয়া লাগতেছে আমার, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই টাইম ম্যানেজ করা খুবই প্যারা হয়ে যাচ্ছে। ওকে আচ্ছা, হোয়াট এভার, কথা না বাড়ি, সালাম সালাম, কি অবস্থা? আচ্ছা এবার ক্লাসটা শুরু করি, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ফ্যারাডের সেকেন্ড ল, ঠিক আছে? দেখো ফ্যারাডের প্রথম সূত্র কি ছিল, একটা কোষের মধ্যে তুমি তড়িৎ বিশ্লেষণ চালাবে, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণ চালাইলে কোষের মধ্যে ক্যাথোডে কতখানি জমা হবে, দ্রবণ থেকে কতখানি চলে যাবে, অ্যানোড কতখানি ক্ষয় হবে, কতক্ষণ কোষ চলবে, দ্রবণের ঘনমাত্রা কত হবে, এগুলো রিলেটেড, রাইট? তার মানে ফ্যারাডের যে ফার্স্ট ল সেটা কি ছিল, শুধুমাত্র একটা কোষের উপর ছিল, সে একটা কোষের উপর অনেক কিছু বলছে, কিসের উপর ছিল, একটা কোষের উপর ছিল, ঠিক আছে? বাট ফ্যারাডের সেকেন্ড ল অনেকগুলা কোষের মধ্যে একটা রিলেশন দ্বারা করাইছে। কি বললাম, ফ্যারাডের সেকেন্ড লটা শুধুমাত্র একটা কোষের জন্য প্রযোজ্য না, এটা কি করছে, অনেকগুলা কোষ, অনেকগুলা কোষের মধ্যে কি করেছে, একটা রিলেশন দ্বারা করাইছে, ঠিক আছে? তাহলে ফ্যারাডের যে সেকেন্ড ল সেটা কিসের উপর, অনেকগুলা কোষের উপর, দেখো অনেক গুলো কোষের উপর, অনেকগুলো কিসের উপর, কোষের উপর, ঠিক আছে? অনেকগুলা কোষের মধ্যে কি করছে, একটা সম্পর্ক দ্বারা করেছে, সহজ কথা, ওকে, অনেকগুলা কোষের উপর, ওকে। বাট ফ্যারাডের ফার্স্ট ল কিন্তু অনেকগুলা কোষের উপর ছিল না, কয়টা কোষের উপর ছিল, একটা কোষের উপর, ঠিক আছে? এখন ফ্যারাডের সেকেন্ড লটা কি সেটা আমরা বুঝবো। দেখো ফ্যারাডের সেকেন্ড লর প্রথম কন্ডিশনটা দেখো, ফ্যারাডের সেকেন্ড লর কন্ডিশনটা দেখো, একটাই কন্ডিশন খুবই সোজা, যে সকল কোষের মধ্যে ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করব, যে সকল কোষের মধ্যে আমরা কি করব, ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করব, সেকেন্ড ল অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করব, তাদের মধ্যে দিয়ে কি হওয়া লাগবে, সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হওয়া লাগবে। কি বললাম, তাদের মধ্যে দিয়ে কি হওয়া লাগবে, সেম অ্যামাউন্টের এই চার্জ ফ্লো হওয়া লাগবে,
কি হওয়া লাগবে রে, সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হওয়া লাগবে, ঠিক আছে? সেম অ্যামাউন্টের কি হওয়া লাগবে, চার্জ ফ্লো হওয়া লাগবে। আপনি যে সকল কোষের মধ্যে ফ্যারাডের সেকেন্ড লটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের মধ্যে কি হওয়া লাগবে, সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হওয়া লাগবে, এইটাই কন্ডিশন আর কিছু না। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লিকেবল, যদি এই কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লিকেবল না। খুবই সোজা কি বললাম, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লিকেবল, যদি এই কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লিকেবল না। ওকে, ফ্যারাডের সেকেন্ড লটা কি? ফ্যারাডের সেকেন্ড লটা হলো খুবই সিম্পল, এইটা আলাদা করে শিখি না, ঠিক আছে? দেখা যায় দুই একটা ম্যাথের মধ্যে দেখা যায় এটা করে ফেলি দুই একটা ম্যাথ, কিন্তু আলাদা করে শিখি না যে এটা ফ্যারাডের সেকেন্ড ল। ওকে, এটাই কিন্তু ফ্যারাডের সেকেন্ড ল। যদি দুইটা বা ততোধিক কোষের মধ্যে কি হয় একই অ্যামাউন্টের চার্জ ফ্লো করে তখন শুধুমাত্র ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লিকেবল। এন্ড ফ্যারাডের সেকেন্ড লটা কি? এন ওয়ান ইউ ওয়ান ইজ ইকুয়ালস টু এন টু ই টু। ওকে, এখন আপনি প্রশ্ন করবেন যে ভাইয়া এই লটা কেমনে আসছে, ভাইয়া ভাইয়া এই লটা কেমনে আসছে, চলো দেখি। দুইটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, দুইটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই একটা কোষ, এই একটা কি কোষ, ঠিক আছে? এইটা আমাদের কোষ এক, এইটা আমাদের কোষ দুই। চলেন আমরা এখানে একটা তড়িৎদ্বার রাখলাম, ঠিক আছে? এখানে কি রাখলাম, একটা তড়িৎদ্বার রাখলাম, এখানে একটা তড়িৎদ্বার রাখলাম, এখানে একটা তড়িৎদ্বার রাখলাম। আমরা তো কি করছি, দুইটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আছে, ঠিক আছে? দুইটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আছে। এখন ফ্যারাডের সেকেন্ড অ্যাপ্লাই করার শর্ত জানো কি, দুইটা কোষের মধ্যে সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো করা লাগবে। তার মানে এই কোষের মধ্যে যদি কিউ কুলম চার্জ ফ্লো করে তাহলে এই কোষেও কিউ কুলম চার্জ ফ্লো করবে। এখন ফ্যারাডের ফার্স্ট লটা একটু মনে করে দেখো, ফ্যারাডের ফার্স্ট লটা একটু মনে করে দেখো, ভালো মতো মনে করো। একটা সূত্র ছিল কিউ ইজ ইকুয়ালস টু এন ই এফ, মনে আছে? এটা কি ছিল? এটা ছিল ফার্স্ট ল, মনে আছে? ফার্স্ট লতে এই সূত্রটা আমরা কতগুলো ম্যাথ করছিলাম, কিউ ইজ ইকুয়ালস টু এন ই এফ, মনে আছে? তাহলে আমি যদি প্রথম কোষের জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করি আমি কি লিখতে পারি, q is equals to n1 e1 f, n1 টা কি? প্রথম কোষের ক্যাথোডে জমা হওয়া পরমাণুর মোল সংখ্যা, অথবা প্রথম কোষের দ্রবণ থেকে চলে যাওয়া পরমাণুর মোল সংখ্যা, অথবা প্রথম কোষের যদি অ্যানোড ক্ষয় হয় তাহলে অ্যানোডের ক্ষয় হওয়া মোল সংখ্যা, ঠিক আছে? e1 টা কি? যার মোল সংখ্যা তার তুল্য সংখ্যা। আর f টা কি? ওই যে ফ্যারাডের কনস্ট্যান্ট, f is equals to 96500 কুলম, ঠিক আছে? মনে আছে? আচ্ছা, কোষ 2 এর ক্ষেত্রে কি লিখতে পারি, q is equals to n2 e2f। ভাইয়া আপনি তো n এর নিচে 1 দিলেন, in নিচে 1 দিলেন বা 2 দিলেন, 2 দিলেন, কেন q আর f এর নিচে দিলেন না? ভাইয়া দেখো, f তো এমনি একটা কনস্ট্যান্ট, বামটার প্রথম কোষের জন্য f যা, সেকেন্ড কোষের জন্য f তা। আর q এর ক্ষেত্রে কি, আপনি ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করার প্রথমেই তো বলে নিছেন দুইটার মধ্যে সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হওয়া লাগবে। সো প্রথমটার জন্য কিউ এর ভ্যালু যা হবে, সেকেন্ডটার জন্য কিউ এর ভ্যালু এক্স্যাক্টলি তাই হবে। এখন যেহেতু দুইটাই ইজ ইকুয়ালস টু কিউ, তাহলে আমি কি লিখতে পারি, n1 e1f is equals to n2 e2f, লিখতে পারি? দুই পাশ থেকে যদি আমি f সরাই দেই তাহলে কি চলে আসে, n1 e1 is equals to n2 e2। এটাই আমাদের কি, সেকেন্ড ল অফ ফ্যারাডে, এই যে তার প্রমাণ, ঠিক আছে? খুবই সোজা, খুবই সোজা, এটাই কি তার প্রমাণ, ঠিক আছে? এখন এই সেকেন্ড ল কি কাজে লাগবে, কখন বুঝবো যে সেকেন্ড ল অ্যাপ্লাই করা লাগবে, তাই না? কখন বুঝবো যে সেকেন্ড ল অ্যাপ্লাই করা লাগবে, দুইটা কেস আপনার বুঝা লাগবে যে এখানে সেকেন্ড ল অ্যাপ্লাই করা লাগবে। কয়টা কেস? দুইটা কেস। আচ্ছা ভাই, কেস দুইটা কি কি, মানে আপনার কোশ্চেন অ্যানালাইসিস আর কি, সহজ কথা, ঠিক আছে? যে আপনি কোশ্চেন দেখে কেমনে বুঝবেন এখানে সেকেন্ড ল অ্যাপ্লাই করা লাগবে। প্রথম কথা, যদি কোশ্চেনে উল্লেখ থাকে যে দুইটা কোষের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হচ্ছে, যদি কোশ্চেনে এরকম কিছু লেখা থাকে দুইটা কোষের মধ্যে দিয়ে কি হচ্ছে, চার্জ, সেম চার্জ ফ্লো হচ্ছে, দিয়ে সেম চার্জ ফ্লো হচ্ছে, সেম চার্জ ফ্লো হচ্ছে, তাহলে আমাদের কি বোঝা লাগবে, এখানে ফ্যারাডের সেকেন্ড অ্যাপ্লাই করা লাগবে। অথবা যদি এরকম থাকে যে একটা কোষের ইনফরমেশন দিয়ে, একটা কোষের ইনফো দিয়ে, মানে ইনফরমেশন দিয়ে, ইনফো দিয়ে আরেকটা কোষের ইনফো বের করতে বলে, আরেকটা কোষের ইনফো বের করতে বলে, আরেকটা কোষের ইনফো বা ইনফরমেশন বের করতে বলে, তখন আপনার বোঝা লাগবে যে এখানে ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করা লাগবে। তাহলে কয়টা কেস? দুইটা কেস। প্রথম কেসটা কি, যদি দুইটা কোষের মধ্যে দিয়ে
সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হচ্ছে এটা উল্লেখ থাকে, তাহলে তো ভাই এটা ফেরারের সেকেন্ড লয়, এটা কোনো কথাই নেই, ঠিক আছে? আর সেকেন্ডটা কি, যদি একটা কোষের ইনফো দিয়ে আপনাকে বলে আর একটা কোষের কোনো একটা ইনফরমেশন বের করতে, তখন আপনার বোঝা লাগবে যে এখানে ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? সলভ করার চেষ্টা করা যাক একটা প্রবলেম, চলেন একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, দেখি তো কি কি বলছে। দেখো আপনার কি বলছে, এটা কোষ এক, হ্যাঁ, আর এইটা কোষ দুই, এটা কি, এটা কোষ এক, এটা কি কোষ দুই, ঠিক আছে? আচ্ছা আপনাকে বলছে দুইটা কোষের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের চার্জ গেছে, দুইটা কোষের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের চার্জ গেছে, ঠিক আছে? দুইটা কোষের মধ্যে কি হয়েছে, সেম অ্যামাউন্টের চার্জ গেছে, ঠিক আছে? আচ্ছা এখন প্রশ্নটা দেখেন, প্রশ্নটা ভালো মতো খেয়াল করেন। আপনাকে বলছে কোষ একের মধ্যে আমরা দ্রবণে নিয়েছি কপার সালফেট এবং কোষ দুই এর মধ্যে আমরা দ্রবণে নিয়েছি জিঙ্ক সালফেট, ঠিক আছে? ওকে, আচ্ছা আপনাকে বলছে কোষ একের তড়িৎ বিশ্লেষণে, কোষ একের তড়িৎ বিশ্লেষণে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে, ক্যাথোডে 10 গ্রাম কপার পাওয়া গেল, 10 গ্রাম কপার পাওয়া গেল। প্রশ্ন করেছে কোষ দুইয়ের তড়িৎ বিশ্লেষণে, কোষ দুইয়ের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কতগুলো জিঙ্ক পরমাণু পাওয়া যাবে, কতগুলো জিঙ্ক পরমাণু পাওয়া যাবে, কতগুলো জিঙ্ক পরমাণু পাওয়া যাবে, ঠিক আছে? এই আমাদের কোশ্চেন। দেখেন কি বলছে, দুটো কোষ আছে, প্রথম কোষে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নিয়েছি, কপার সালফেট, সেকেন্ড কোষে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নিয়েছি, জিঙ্ক সালফেট। আপনাকে বলছে দুইটা কোষের মধ্যে সেম অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো করছে। প্রশ্ন করেছে যদি কোষ একের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 10 গ্রাম কপার পাওয়া যায়, তাহলে কোষ দুয়ের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কতগুলো জিঙ্ক পরমাণু পাওয়া যাবে, ঠিক আছে? এখন দেখেন কোশ্চেনের মধ্যে লেখাই আছে সেম অ্যামাউন্টের চার্জ গেছে বা চার্জ ফ্লো করছে, তাহলে কার সূত্র অ্যাপ্লাই করবেন, ফ্যারাডের সেকেন্ড ল, রাইট? অ্যাপ্লাই করেন, চলেন অ্যাপ্লাই করেন। আমরা কি জানি ফ্যারাডের সেকেন্ড ল, N1E1 = N2E2। বলেন আপনি কোষ একের ব্যাপারে কি জানেন, যে ক্যাথোডে 10 গ্রাম কপার জমা হয়েছে। এখান থেকে আমরা কি করব, প্রথমে কপারের মোল সংখ্যা বের করব, কেমনে, ভর দেওয়া থাকলে মোল সংখ্যা কেমনে বের করে, ভর বাই আণবিক ভর, 10 ডিভাইডেড বাই কপারের আণবিক ভর কত, 63.5। আচ্ছা E1টা কি, E1টা কি, N1 হিসেবে যার মোল সংখ্যা বসাইছেন E1 হবে তারই তুল্য সংখ্যা, আর মোল সংখ্যা বসাইছেন কপারের, তাহলে তুল্য সংখ্যা কারটা বসাবেন, কপারেরটা, ঠিক আছে? কত, 2। আচ্ছা N2 কি, N2 হলো এই যে আপনার সেকেন্ড কোষে যার ইনফরমেশন বের করতে চাচ্ছেন, কি চাচ্ছেন আপনি সেকেন্ড কোষে, কতগুলো জিঙ্ক পরমাণু জমা হবে, রাইট? আচ্ছা পরমাণুর সংখ্যা কেমনে বের করবেন, মোল সংখ্যা থেকে কেমনে বের করব, N = পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে বসাই দেন পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, আর জিঙ্কের তুল্য সংখ্যাও কত, 2, তাহলে N কত হবে, 10 × NA / 63.5, তার মানে 10 × 6.02 × 10⁻³³ / 63.5 টি পরমাণু কি হবে, ক্যাথোডে জমা হবে, ঠিক আছে? বুঝতে পারছেন, একদম ইজি না ভাই, একবার যদি খালি এই টেকনিক ধরতে পারেন ফ্যারাডের সেকেন্ড ল, তাহলে আর কোনো প্যারাই নেই, কি বললাম, একবার যদি খালি ফ্যারাডের সেকেন্ড ল টেকনিক ধরতে পারো, মানে ম্যাথ হয়ে যাবে একদম ইজিয়েস্ট, ঠিক আছে? ওকে আরো করা যাক, চলেন পরেরটাই যাই, পরেরটাই যাই, দেখি পরেরটাই কি বলেছে, পরেরটাই আমাদের কি বলেছে আমরা একটু দেখি। আচ্ছা দেখো আমাদের এরকম বলেছে, এটা আমাদের কোষ এক, এটা কি আমাদের কোষ এক, কোষ এক, এটা কি আমাদের কোষ দুই, এটা কি আমাদের কোষ দুই, ঠিক আছে? ওকে, সো আপনাকে বলছে কোষ একে I = 5 ampere কারেন্ট গেছে, ঠিক আছে? কোষ একে কি হয়েছে, I = 5 ampere কারেন্ট গেছে, আর কোষ দুই এর I = 2 ampere কারেন্ট গেছে, ঠিক আছে? কোষ একে গেছে কতখানি, 5 ampere কারেন্ট, কোষ দুই এ গেছে কতখানি, 2 ampere কারেন্ট, ঠিক আছে? আচ্ছা আপনাকে বলছে কোষ একে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেওয়া হয়েছে, ধরেন এবার এটাই নিয়েছি জিঙ্ক সালফেট, কি নিয়েছি, জিঙ্ক সালফেট, আর সেকেন্ড যেটা এটাই নিয়েছি অ্যালুমিনিয়াম সালফেট, কি নিয়েছি, অ্যালুমিনিয়াম সালফেট, ঠিক আছে? ওকে অল গুড। আচ্ছা তো আপনাকে বলা হয়েছে যে অ্যালুমিনিয়াম সালফেট যেটা, এটার ঘনমাত্রা শুরুতে ছিল 0.2 মোলার আর আয়তন ছিল 5 লিটার,
ওকে আচ্ছা, তো আপনাকে প্রশ্ন করেছে এরকম, প্রশ্ন করেছে কোষ একে, কোষ একে কোথায়, কোষ একে, কোষ একে 2 মিনিট ধরে তড়িৎ বিশ্লেষণ চালানোর ফলে, তড়িৎ বিশ্লেষণ চালানোর ফলে, বিশ্লেষণ চালানোর ফলে কি হলো, 2 মিনিট ধরে তড়িৎ বিশ্লেষণ চালানোর ফলে কি হলো, ক্যাথোডে, ক্যাথোডে 10^20টা, হ্যাঁ 10^20টা কপার পরমাণু পাওয়া গেল, কি পাওয়া গেল, কপার না জিঙ্ক পরমাণু পাওয়া গেল, 10^20টা কি পাওয়া গেল, জিঙ্ক পরমাণু পাওয়া গেল, পরমাণু পাওয়া গেল, ঠিক আছে, কি হলো 10^20টা জিঙ্ক পরমাণু পাওয়া গেল, ঠিক আছে। আচ্ছা আপনাকে বলছে কোষ দুয়ে, কোষ দুয়ে 5 মিনিট ধরে তড়িৎ বিশ্লেষণ চালানোর ফলে দ্রবণের ঘনমাত্রা কত হবে, দ্রবণের ঘনমাত্রা কত হবে, ঠিক আছে। আচ্ছা আর আপনাকে কোয়েশ্চন একটু স্পেশাল মেনশন দিয়ে বলে দিছে যে ইউজ সেকেন্ড ল অফ ফ্যারাডে, কারণ এটা ফার্স্ট ল দিয়েও করা যাবে, এটা ফ্যারাডের ফার্স্ট ল দিয়েও সলভ করা যাবে। আপনাকে কোয়েশ্চনে বলে দিছে ইউজ সেকেন্ড ল অফ ফ্যারাড বা ফ্যারাডে, ঠিক আছে, ফ্যারাড বা ফ্যারাড, ওকে। আচ্ছা এখন আপনি সেকেন্ড ল অ্যাপ্লাই করবেন, সেকেন্ড ল অ্যাপ্লাই করার জন্য কি হওয়া লাগবে, দুইটা কোষের মধ্যে সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হওয়া লাগবে। এখন কিন্তু ভাই চার্জের ব্যাপারে কিছু বলেই নাই, কিন্তু আমরা তো জানি চার্জ বের করার একটা ফর্মুলা আছে, কিউ ইজ ইকুয়ালস টু আই টি, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি কিউ ওয়ান ইজ ইকুয়ালস টু আই ওয়ান টি ওয়ান এবং কিউ টু ইজ ইকুয়ালস টু আই টু আর টি টু, লেখা যায়। আচ্ছা দেখো তো আই ওয়ান কত, কতখানি কারেন্ট গেছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, টি ওয়ান কত, কত সময় ধরে গেছে, 2 মিনিট ধরে গেছে, 2 × 60 তার মানে 600 সেকেন্ড। দেখো তো আই টু কত, 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, কত সময় ধরে গেছে, 5 মিনিট ধরে গেছে, তাহলে 5 × 60 মানে 600 সেকেন্ড। তাহলে দেখো কিউ ওয়ান ইজ ইকুয়ালস টু কিউ টু, তার মানে কি দুইটা কোষের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো করছে, রাইট, দুইটা কোষের মধ্যে দিয়ে কি হইছে, সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো করছে, তার মানে ফ্যারাডের সেকেন্ড ল কি অ্যাপ্লিকেবল। চলেন অ্যাপ্লাই করেন, ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করে দেন, n1 e1 is equals to n2 e2, কি বললাম, n1 e1 is equals to what, n2 e2। এখন দেখেন n1 টা আপনি কার ইনফরমেশন জানেন, আপনি জানেন কার ইনফরমেশন, জিঙ্কের ইনফরমেশন, যে জিঙ্কের ক্যাথোডে কি হয় 10^20 টা কি হয় জিঙ্ক পরমাণু উৎপন্ন হয়, সেখান থেকে জিঙ্কের মোল সংখ্যা কেমনে বের করব, 10^20 ডিভাইডেড বাই what, অ্যাভোগাড্রো সংখ্যা মাল্টিপ্লাইড বাই কি, জিঙ্কের তুল্য সংখ্যা, সেটা কত, 2। আচ্ছা এবার আসেন, এবার আমার দরকার n2 এর ভ্যালু, ঠিক আছে, n2 টা কার মোল সংখ্যা, n2 টা কার মোল সংখ্যা, দেখেন আপনি কোশ্চেনটা ভালোমতো একটু পড়ে, কোশ্চেন আপনাকে বলছে দ্রবণের ঘনমাত্রা কত হবে, দ্রবণের ঘনমাত্রা আপনি কেমনে বের করবেন। দেখেন তড়িৎ বিশ্লেষণের পর অবশ্যই দ্রবণের ঘনমাত্রা এখানে চেঞ্জ হবে, কারণ যেহেতু অ্যানোডের ব্যাপারে কিছু বলে নাই, তাহলে অ্যানোডটা কি প্ল্যাটিনাম অ্যানোড, আমরা জানি প্ল্যাটিনাম অ্যানোড ইউজ করলে কি হয় দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয়, রাইট, এটা তো আমরা জানি। আচ্ছা খুব ভালো, এখন দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হইলো, খুব ভালো কথা, কতখানি চেঞ্জ হইলো এটা কেমনে বের করবো, একটা কাজ করেন তড়িৎ বিশ্লেষণ শেষে দ্রবণের মধ্যে কতখানি দ্রব আছে সেটা বের করে, তার মানে তড়িৎ বিশ্লেষণ শেষে দ্রবণে দ্রবের মোল সংখ্যা বের করে, কেমনে বের করবো, দেখো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণ থেকে একটা সার্টেন অ্যামাউন্টের অ্যালুমিনিয়াম সালফেট চলে যাবে, রাইট, আমার সেকেন্ড কোষে কি আছে, অ্যালুমিনিয়াম সালফেট আছে, সো আমি যখন তড়িৎ বিশ্লেষণ করবো দ্রবণ থেকে একটা সার্টেন অ্যামাউন্টের অ্যালুমিনিয়াম সালফেট চলে যাবে, সো একটা কাজ করি আমরা বের করি যে দ্রবণ থেকে কতখানি অ্যালুমিনিয়াম সালফেট চলে যাচ্ছে, তারপর দেখি শুরুতে কতখানি অ্যালুমিনিয়াম সালফেট ছিল, ঠিক আছে, দেন শুরু থেকে চলে যাওয়া অ্যালুমিনিয়াম সালফেটটা বিয়োগ করে দেই, তাহলেই পেয়ে যাব এখন দ্রবণে কতখানি অ্যালুমিনিয়াম সালফেট আছে। দেখো ইনিশিয়ালি একটা সার্টেন অ্যামাউন্টের অ্যালুমিনিয়াম সালফেট ছিল, তড়িৎ বিশ্লেষণের ফলে একটা সার্টেন অ্যামাউন্টের অ্যালুমিনিয়াম সালফেট চলে গেল, একটা থেকে আরেকটা বিয়োগ করে দাও, তাহলেই এখন দ্রবণে কতখানি অ্যালুমিনিয়াম সালফেট আছে সেটা পেয়ে যাবো, ঠিক আছে, দেন ওখান থেকে ঘনমাত্রা বের করা যাবে, ওকে। সো দেখেন এখানে n2 আমরা যেটা বের করব সেটা হলো দ্রবণ থেকে চলে যাওয়া অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা, ঠিক আছে, তাহলে তুল্য সংখ্যা হিসাবে কার তুল্য সংখ্যা বসানো লাগবে, অবশ্যই অ্যালুমিনিয়াম সালফেটের, অ্যালুমিনিয়াম সালফেট কি একটা যৌগ, একটা যৌগের তুল্য সংখ্যা কেমনে বের করে, ক্যাটায়নের মোট চার্জ, যেগুলো শেখানো হয়েছিল, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেটের ক্যাটায়নকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের চার্জ কত, 3, কয়টা অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম সালফেটে, 2টা, তাহলে ক্যাটায়নের মোট চার্জ কত, 3 × 2 মানে 6, তাহলে তুল্য সংখ্যা কত হবে, 6, তাহলে n2 এর ভ্যালু কত হবে, n2 will be 10^20
ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা ডিভাইডেড বাই 6 উপরে মাল্টিপ্লাইড বাই 2। ঠিক আছে, তাহলে এটা কি? এটা আমাদের দ্রবণ থেকে চলে যাওয়া অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা। এটা কি? এটা দ্রবণ থেকে চলে যাওয়া অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা। দ্রবণ থেকে চলে যাওয়া অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা, অ্যালুমিনিয়াম সালফেটের কি? মোল সংখ্যা। ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা। আচ্ছা, এখন দ্রবণের শুরুতে কতখানি অ্যালুমিনিয়াম সালফেট ছিল, এটাও একটা ভালো প্রশ্ন। দেখো, দ্রবণে কতখানি অ্যালুমিনিয়াম সালফেট শুরুতে ছিল সেটাই যেখান থেকে বের হবে। তোমাকে দ্রবণের শুরুর ঘনমাত্রা দিয়েছে, তোমাকে দ্রবণের শুরুর আয়তন দিয়েছে, দুইটা গুণ করলেই দ্রবণের শুরুর মোল সংখ্যা পেয়ে যাবে। তাহলে এন ইনিশিয়াল কত, দ্রবণের শুরুর মোল সংখ্যা কত? 0.2 × 5 মানে 1 মোল। তার মানে দ্রবণের শুরুতে অ্যালুমিনিয়াম সালফেট ছিল 1 মোল, দ্রবণ থেকে চলে গেছে এতখানি, রাইট? এতখানি অ্যালুমিনিয়াম সালফেট কি হয়েছে যে দ্রবণ থেকে চলে গেছে। তাহলে দ্রবণ এখন অ্যালুমিনিয়াম সালফেট আসতে কতখানি? দেখো, এন ফাইনাল ইজ ইকুয়ালস টু শুরুতে অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা মানে 1 মাইনাস দ্রবণ থেকে চলে যাওয়া অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা, যেটা N2 আকারে তুমি বের করেছো। তো তুমি এখান থেকে বেসিক্যালি অ্যালুমিনিয়াম সালফেটের ফাইনাল মোল সংখ্যাটা পেয়ে যাবা, যে দ্রবণে কতখানি অ্যালুমিনিয়াম সালফেট অবশিষ্ট আছে। এবং দেন আপনি যদি অ্যালুমিনিয়াম সালফেটের ফাইনাল ঘনমাত্রা চান, দেন সিম্পলি ফাইনাল মোল সংখ্যাকে দ্রবণের আয়তন দিয়ে ভাগ করে দেন, তাহলেই এই দ্রবণের ঘনমাত্রা পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ঠিকঠাক ঠিকঠাক দেখেন তো, বুঝছেন কিনা? দেখেন দেখেন দেখেন, বুঝছেন কিনা? বুঝছেন কিনা? বুঝছেন কিনা? দেখেন, দেখো দেখো দেখো, ম্যাথ গুলা বুঝতেছি কিনা? বাবা, তোমার দরবারে সব পাগলের কেলা। কি হইছে ভাই? রে ভাই, নমস্কার প্রমিত বস, নমস্কার। কে অবস্থা, কি অবস্থা ভাই? রে ভাই, এই দেখো বুঝছো কিনা, এই ম্যাথ বুঝছি কিনা ভাইকে একটু জানাইতে হবে। যে আমরা কি ম্যাথটা বুঝতে পারলাম নাকি পারলাম না, ভাইকে একটু জানাইতে হবে কষ্ট করে। ঠিক আছে, ভাইকে একটু কষ্ট করে জানাইতে হবে, একটু কষ্ট করে ভাইয়াকে জানাইতে হবে যে আমরা কি ম্যাথটা বুঝতে পারলাম নাকি পারলাম না। বাবা একটু বল, ভাইকে একটু জানো। দেখেন দেখেন দেখেন, জুম আউট করেন ভাই, ভাই এর চা শুনে না, জুম আউট হয় না, তাহলে আমার ধরে রাখা লাগবে। দেখো আমি ধরে রাখতেছি, সমস্যা নেই। দেখো, আচ্ছা, পৃথিজা সরকার বলছে, বুঝছি দাদা, ওকে ঠিক আছে, যে জুম আউট করলাম, যারা যারা স্ক্রিনশট নিতে চান নিয়ে রাখতে পারে, যারা যারা স্ক্রিনশট নিতে চান নিয়ে রাখতে পারে। ঠিক আছে, এর চেয়ে বেশি জুম আউট আর হয় না, ওকে, এইটুকুই হয়। কেউ স্ক্রিনশট নিয়ে চাইলে নিয়ে রাখতে পারেন, আমরা সামনে গেছি। ঠিক আছে, আমরা পরের ম্যাথে যাচ্ছি। ওকে, হয়েছে, ওকে ঠিক আছে, চলেন পরের ম্যাথে যাই। দেখি তো পরের ম্যাথে কি বলছে। দেখো, পরের ম্যাথটা অনেক কমন, এই ছবি সবাই দেখছো, যারা ইলেকট্রো কেমিস্ট্রি করছো জীবনে তারা শিওর এই ছবি দেখছো। ছবিটা কিরকম দেখো, যেরকম এরকম একটা ছবি তোমাকে দিবে, তোমাকে ভয় দেখানোর জন্য। কি করার জন্য? তোমাকে ভয় দেখানোর জন্য, যে তোমাকে ভয় পাওয়াবে, হাই হাই এটা কি না কি, দেখো এটা তো প্রচুর ভয়ঙ্কর। ঠিক আছে, দিয়া বলবে এটা কোষ এক, দিয়া বলবে কি এটা কোষ এক, তারপর বলবে এটা কোষ দুই, তারপর বলবে এটা কোষ তিন। ঠিক আছে, তারপর বলবে এখানে আছে কপার সালফেট। ঠিক আছে, আমি জিনিসটাকে একটু ডান দিকে নিই, ডান দিকে নিই, কারণ এই পাশে আমাদের কপার সালফেট না দিয়ে এটাকে সিলভার সালফেট দাও, আর একটা ইন্টারেস্টিং হবে, এটাকে দাও সিলভার সালফেট। ঠিক আছে, এরকম একটা কিছু দিবে, হ্যাঁ, পেঁচানোর জন্য। দেখে তোমাকে তড়িদার দিবে, কিরকম দিবে, এরকম, এই, তারপর বলবে এই, তারপর বলবে এই, তারপর বলবে এই। ঠিক আছে, এই যেরকম দিতেই থাকবে, তারপর বলবে এই, তারপর বলবে এই। ঠিক আছে, তারপর কি করবে, এইটা আর ওটার মধ্যে একটা ব্যাটারি লাগাবে, এই যে এখানে একটা ব্যাটারি লাগাবে। ঠিক আছে, তারপর কি করবে, এইভাবে যুক্ত করবে। ঠিক আছে, এই ছবি তোমরা দেখছো শিওর। ঠিক আছে, এভাবে তিনটা কোষ যুক্ত করবে, কোষ তিনটা যুক্ত করে তোমার একটু ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু বাচ্চারা ভয় পাওয়ার কিছুই নাই। ঠিক আছে, আয়তন 10 লিটার। ঠিক
ঠিক আছে, এরকম কিছু একটা দিবে, ঠিক আছে, দিয়ে বলবে তড়িৎ বিশ্লেষণ চালানোর ফলে, হ্যাঁ এই ছবি দিয়ে বলবে, আর কিচ্ছু বলবে না, এই ছবি দিয়ে বলবে তড়িৎ বিশ্লেষণ চালানোর ফলে, তড়িৎ বিশ্লেষণ চালানোর ফলে কি, তড়িৎ বিশ্লেষণ চালানোর ফলে দ্বিতীয় কোষের বা কোষ দুয়ের দ্বিতীয় কোষের ক্যাথোডে, ক্যাথোডে কোথায়, দ্বিতীয় কোষের ক্যাথোডে 40 গ্রাম জিঙ্ক জমা হলো, 40 গ্রাম জিঙ্ক জমা হলো, ঠিক আছে 40 গ্রাম কি হলো, জিঙ্ক জমা হলো। এখন প্রশ্ন কিন্তু অনেকগুলো করবে আপনাকে পেঁচানোর জন্য, প্রশ্ন কিন্তু অনেকগুলো করবে, কি কি প্রশ্ন করবে, এক নম্বর প্রশ্ন, প্রথম কোষের ক্যাথোডে, ক্যাথোডে কতগুলো সিলভার পরমাণু জমা হবে, কতগুলো সিলভার পরমাণু জমা হবে, পরমাণু জমা হবে, ঠিক আছে। সেকেন্ড প্রশ্ন কি করবে, সেকেন্ড প্রশ্ন করবে প্রথম কোষের ঘনমাত্রা কত হবে, মানে প্রথম কোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা কত হবে, ঠিক আছে। থার্ড কোয়েশ্চেন কি করবে, থার্ড কোয়েশ্চেন করবে যে তৃতীয় কোষ, তৃতীয় কোষের, তৃতীয় কোষের ঘনমাত্রা কত হবে, ঘনমাত্রা কত হবে, ঠিক আছে। এই হলো প্রশ্ন, এই হলো তিনটা প্রশ্ন করছে আপনাকে, ঠিক আছে। দেখেন প্রশ্নগুলো দেখেন একটু খেয়াল করেন আপনাকে কি কি বলেছে, আপনাকে বলছে এরকম ভাবে তিনটা কোষ এরকম যুক্ত আছে, ঠিক আছে, তিনটা কোষ এভাবে যুক্ত আছে কানেকশনে, আপনাকে বলছে কোষ একে আপনি তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সিলভার সালফেট ইউজ করেছেন, কোষ দুয়ে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আপনি জিঙ্ক সালফেট ইউজ করেছেন, এবং কোষ তিনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আপনি অ্যালুমিনিয়াম সালফেট ইউজ করেছেন, ঠিক আছে। আপনাকে বলছে কোষ একের দ্রবণের শুরুতে যে ঘনমাত্রা ছিল সেটা ছিল 0.5 মোলার, আর আয়তন ছিল 5 লিটার, আর কোষ তিনের আপনার যে দ্রবণের ঘনমাত্রা ছিল সেটা ছিল শুরুতে 0.5 মোলার, আর আয়তন ছিল 10 লিটার। আপনাকে বলছে তড়িৎ বিশ্লেষণের ফলে দ্বিতীয় কোষের ক্যাথোডে কি হয়েছে, 40 গ্রাম জিঙ্ক জমা হয়েছে, ঠিক আছে। প্রশ্ন করছে যে এই ইনফরমেশন ব্যবহার করে আপনি বের করেন যে প্রথম কোষের ক্যাথোডে কতগুলা জিঙ্ক জমা হবে, সিলভার পরমাণু জমা হবে, প্রথম কোষের দ্রবণের ঘনমাত্রা কত হবে, এবং তৃতীয় কোষের দ্রবণের ঘনমাত্রা কত হবে। প্রথম কথা দেখেন, আপনাকে আমি একটা টেকনিক বলছিলাম যে কেমনে বুঝবেন, এটা ফ্যারাডের সেকেন্ড ল, যখন আপনাকে একটা কোষের ইনফরমেশন দিয়ে আপনাকে অন্য কোষের ইনফরমেশন বের করতে বলবে, আপনার ওইখান থেকেই বোঝা লাগবে যে এটা ফ্যারাডের সেকেন্ড ল ছাড়া করার আর কোনো উপায় নেই, ঠিক আছে। এখন দেখেন এটা যে ফ্যারাডের সেকেন্ড ল, সেটা কি আসলেই ফ্যারাডের সেকেন্ড ল, ফ্যারাডের সেকেন্ড ল একটা কন্ডিশন ছিল, কি কন্ডিশন ছিল, কন্ডিশন ছিল যে সবগুলা কোষের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হওয়া লাগবে, সবগুলা কোষের মধ্যে দিয়ে যদি সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো না হয় তাহলে ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লিকেবল না। এখানে কি আসলেই সবগুলা কোষের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হয়েছে, লেটস ট্রাই টু ফাইন্ড আউট। দেখেন এখানে কি হবে, প্রথম কোষটায় আসে, একদম প্রথম কোষটা আছে, ঠিক আছে, এখানে কি আছে আমার সিলভার সালফেট, ঠিক আছে, সিলভার সালফেটের সালফেট আয়ন কি করবে, দেখেন আমি এটা একটু মুছে দিই, দাগটা একটু মুছে দিই, এখানে আমার কি কি আয়ন আছে, এখানে আমার সালফেট আয়ন আছে, কি আছে, সালফেট আয়ন আছে আর সিলভার আয়ন আছে, সালফেট আয়নটা কোথায় যাবে, সালফেট আয়নটা যাবে এখানে, সালফেট আয়ন গিয়ে কি করবে, এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে এখান থেকে কি হবে, দুইটা ইলেকট্রন ফ্লো করবে, কি করবে, দুইটা ইলেকট্রন ফ্লো করবে, দুইটা ইলেকট্রন কোথায় যাবে, দুইটা ইলেকট্রন আসবে এই যে এখানে, কোথায় আসবে, এখানে, এখানে ইলেকট্রন গ্রহণ করতে কে যাবে, এখানে ইলেকট্রন গ্রহণ করতে যাবে অ্যালুমিনিয়াম 3+, কে যাবে, অ্যালুমিনিয়াম 3+, এখন অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন কয়টা দরকার, তিনটা, এর জন্য আপনার কি করা লাগবে, সমতা বিধান করা লাগবে, কেমনে, দেখেন আমি তিনটা কোষ বিক্রিয়া লিখতেছি, দেন তিনটা কোষ বিক্রিয়াকে সমতা বিধান করবো, তারপর সবকিছু মিলে যাবে। প্রথমটার জন্য কোষ বিক্রিয়া কি হবে বলো, প্রথমটার জন্য কি হবে, সিলভার আয়ন গ্যাসে ক্যাথোডে, ক্যাথোড যে ইলেকট্রন গ্রহণ করছে সিলভারে পরিণত হচ্ছে, রাইট, সালফেট আয়ন গ্যাসের অ্যানোডে, অ্যানোডে যায় কি করছে, দুইটি ইলেকট্রন ছেড়ে দিছে, কি করছে, দুইটি ইলেকট্রন ছেড়ে দিছে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, অক্সিজেন উৎপন্ন করছে, আর ওই যে দুইটি ইলেকট্রন উৎপন্ন করছে, ঠিক আছে। এটা কিসের জন্য ছিল, এটা ছিল কোষ এক, কোষ একের অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে। এবার আসো কোষ দুই, কোষ দুয়ে কি হবে, জিঙ্ক যাবে কোথায়, জিঙ্ক যাবে আমাদের ক্যাথোডে গিয়ে দুইটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, জিঙ্ক ধাতুতে পরিণত হবে। অপরদিকে সালফেট আয়ন আসবে, সালফেট আয়ন এসে কি করবে, সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন আর দুইটি ইলেকট্রন তৈরি করবে, এটা কোথায়, এটা কোষ দুই, ঠিক আছে। কোষ তিনে কি হবে, কোষ তিনে ক্যাথোডে যাবে অ্যালুমিনিয়াম, কে যাবে, অ্যালুমিনিয়াম গিয়ে তিনটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি করবে, অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করবে, আর আমাদের সালফেট আয়ন তো কমন, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন প্লাস দুইটা ইলেকট্রন। এইবার দেখো ব্যালেন্স করো,
যে কয়টা গ্রহণ করতেছে সেই কয়টা ছাড়ার ব্যবস্থা করো, সিম্পলি ব্যালেন্স করো সবগুলো, ঠিক আছে? দেখেন আমি যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি এটা হবে 2, এখানে হয়ে যাবে, আমি সেই সমতা বিধান করতেছি আর কিছু না, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে কত 2, ঠিক আছে? একই ভাবে আমার এখানেও 6 বানান লাগবে, তাহলে এটা হবে 3, এটা হবে 3, এটা হবে 3, ঠিক আছে? আর এটা কি হয়ে যাবে 6, এটা কি হয়ে যাবে 6, ঠিক আছে? মিলছে না? হ্যাঁ 6 6 12, ওকে। একই ভাবে দেখেন এখানে আপনি কি দিবেন, 6টা ইলেকট্রন বানানো লাগবে, তাহলে 3 দেন, এখানে কি দিবেন, এখানে হয়ে যাবে তখন 6, আর এখানে হয়ে যাবে 3, একই ভাবে 3 3 3, আর এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 6, ঠিক আছে? উপরেরটা আসেন, এখানে হবে 6, এখানে হবে 6, এখানে হবে 6, ঠিক আছে? এখানে হবে 3, এখানে হবে 3, এখানে হবে 3, আর এখানে কি হবে 6, সবগুলার ইলেকট্রন আদান প্রদান, কিন্তু ইলেকট্রনের সংখ্যায় কি করলাম, সমান করলাম, দেখো যা সমতা বিধান করছে আর কিছু কইনি, সবগুলার আদান প্রদান কিন্তু ইলেকট্রনের সংখ্যায় কি করলাম, সমান করলাম, কারণ জারণ বিজারণ যুগপত ঘটনা, এটা কখনো একা ঘটতে পারে না, ব্যালেন্স করে ঘটবে, একদম ব্যালেন্স করে, ঠিক আছে? আমরা জানি তো এটা, আমরা জারণ বিজারণ সমতা বিধান করে, তো সমতা বিধান করার জন্য আর কিছু, ঠিক আছে? সমতা বিধান করছি এইবার, তাহলে দেখেন অ্যাকচুয়ালি সালফেট আয়ন অ্যাকচুয়ালি কয়টা যাচ্ছে, অ্যাকচুয়ালি যাচ্ছে 3টা, তো 3টা সালফেট আয়ন দিয়ে কয়টা ইলেকট্রন ছাড়বে, 6টা, তাহলে এখান দিয়ে যাবে কয়টা ইলেকট্রন, অ্যাকচুয়ালি 6টা যাবে, কয়টা যাবে, 6টা ইলেকট্রন যাবে, এই 6টা ইলেকট্রনকে কয়টা অ্যালুমিনিয়াম গ্রহণ করবে, এই যে দেখেন কয়টা অ্যালুমিনিয়াম গ্রহণ করছে, 2টা অ্যালুমিনিয়াম এই 6টা ইলেকট্রনকে গ্রহণ করছে, তাহলে 2টা অ্যালুমিনিয়াম যা কি করবে, এই 6টা ইলেকট্রনকে গ্রহণ করবে, করছে। আবার দেখেন এই 3 নাম্বার কোষে কি হইছে, 3 নাম্বার কোষে আমার কয়টা সালফেট আয়ন গেছে অ্যানোডে, কয়টা গেছে, 3টা সালফেট আয়ন গেছে, তাহলে 3 নাম্বার কোষে কি হবে, 3টা সালফেট আয়ন অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে কি করবে, 6টা ইলেকট্রন ছেড়ে দিবে, কি করবে, 6টা ইলেকট্রন ছেড়ে দিবে, এই 6টা ইলেকট্রন কে গ্রহণ করবে, 2 নাম্বার কোষের ক্যাথোড, কে গ্রহণ করবে, 2 নাম্বার কোষের ক্যাথোড, 2 নাম্বার কোষের ক্যাথোডে কে আছে, জিঙ্ক, দেখেন তো জিঙ্ক কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, এই যে দেখেন 3টা জিঙ্ক ওই 6টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে 3টা জিঙ্ক কি করবে, যাবে গিয়ে ওই 6টা ইলেকট্রনকে গ্রহণ করবে, এবং এটার অ্যানোডে কি বিক্রিয়া হবে, দেখো 2 নাম্বার কোষের অ্যানোডে কি হবে, 3টা সালফেট আয়ন যাবে গিয়ে অ্যানোডে গিয়ে 6টা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে একইভাবে এখানেও কি হবে, 3টা সালফেট আয়ন অ্যানোডে যাবে গিয়ে কি করবে, 6টা ইলেকট্রন ছেড়ে দিবে, এই 6টা ইলেকট্রন গ্রহণ করবে কে, এই 6টা ইলেকট্রন গ্রহণ করবে এই যে সিলভার প্লাস, এই যে দেখো সিলভার প্লাস, 6টা সিলভার প্লাস কি করবে, 6টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এই যে এই 6টা সিলভার প্লাস কি করবে, 6টা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক এইভাবেই প্রত্যেকটা কোষের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো করবে, এইভাবেই প্রত্যেকটা কোষের মধ্যে দিয়ে কি করবে, সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো করবে, এন্ড যেহেতু সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো করতেছে, আমরা অবশ্যই বলতে পারি এখানে ফ্যারাডের সেকেন্ড ল কি অ্যাপ্লিকেবল, এখানে ফ্যারাডের সেকেন্ড লটা কি অ্যাপ্লিকেবল, বুঝতে পারছেন আমার কথাটা, এটাই টেকনিক, এটি আপনার ধরা লাগবে, ঠিক আছে? যে সেম অ্যামাউন্টের চার্জ কেমনে ফ্লো করতেছে, এই যে দেখেন এমনি ফ্লো করতেছে, ঠিক আছে? যদি এটা বুঝেন খুব ভালো, না বুঝলেও আপনার এটা বোঝা লাগবে যে এটা ফ্যারাডের সেকেন্ড ল ছাড়া করা সম্ভব না, এটা ফ্যারাডের সেকেন্ড ল দিয়েই করা লাগবে, যদি বুঝে বুঝে শিখো খুব ভালো, এখন ধরো তুমি একটা মানুষ যে বুঝতে পারো না, এত কিছু করার নাই, তাই না? তাহলে কি করা লাগবে, বাংলা নিয়মে মুখস্থ করো, আর কিছু করার নাই, ঠিক আছে? সেভ ইউর ব্যাক ফার্স্ট দেন অন্য কিছু, বুঝতে পারলে থামস আপ, খুবই ভালো, বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, সলভ ইট উইথ আ বাংলা নিয়ম, ঠিক আছে? যে মনে রাখো যে যদি এরকম একটা কোশ্চেন ইনফরমেশন দিয়ে আরেকটা কোশ্চেন ইনফরমেশন বের করতে বলে, আমি ভাই ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করব, ঠিক আছে? বুঝছো? ওকে ফাইন, তাহলে আমরা ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করতে পারি, সেকেন্ড লটা এগিয়েছে কি হবে, যেহেতু 3টা কোষ, তাহলে আমরা লিখতে পারি N1E1 is equals to N2E2 is equals to N3E3, ঠিক আছে? এটা কি আমাদের ফ্যারাডের সেকেন্ড ল, বুঝতে পেরেছেন? শিওর একদম? ওকে, তাহলে আপনাকে কোন কোষের ইনফরমেশন দিয়ে দিয়েছে খেয়াল করেন, আপনাকে দ্বিতীয় কোষের ইনফরমেশন দিয়ে দিয়েছে, এইটা ইউজ করে আপনাকে 1 নাম্বার এবং 3 নাম্বার কোষের ইনফরমেশন বের করতে বলেছে, তাহলে দ্বিতীয় কোষের সাথে 1 নাম্বার কোষের ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করবেন, আরেকবার 3 নাম্বার কোষের ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ওকে, তাহলে চলেন অ্যাপ্লাই করা যাক, চলেন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দ্বিতীয় কোষের প্রথম কোষেরটা করব, N1E1 is equals to N2E2. আচ্ছা কি বের করতে বলছে, প্রথম কোশ্চেনটা কি, প্রথম কোশ্চেনটা বলছে প্রথম কোষের অ্যানোডে ক্যাথোডে কতগুলো সিলভার পরমাণু জমা হবে, তার মানে পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তাই না? পরমাণুর সংখ্যা যদি বের করতে বলে, মোল সংখ্যার ফর্মুলা কি লিখবা, পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, কোনো চিন্তাই নাই। কাটটা বের করতে বলছে সিলভারেরটা, ভাইয়া সিলভারের তুল্য সংখ্যা কত, সিলভার কি ধাতু, সিলভারের যোজনী কত, 1, তাহলে সিলভারের তুল্য সংখ্যা কত, 1, ওকে।
নাম্বার কোষে কার ইনফরমেশন দেওয়া আছে চলেন তো দেখি, জিঙ্কের ইনফরমেশন দেওয়া আছে, কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। যদি ভর দেওয়া থাকে সেখান থেকে মোল সংখ্যা কেমনে বের করে, ভর ডিভাইডেড বাই আণবিক ভর, তাহলে ভর কত দেওয়া আছে 40 গ্রাম, রাইট? ভর ডিভাইডেড বাই জিঙ্কের আণবিক ভর কত, 65.4। জিঙ্কের তুল্য সংখ্যা কত, 2, জানি তো এগুলা, তাহলে এন এর ভ্যালু কত হবে, 80 মাল্টিপ্লাইড বাই এন এ ডিভাইডেড বাই 65.4। এতটি সিলভার পরমাণু জমা হবে, এতটি সিলভার পরমাণু জমা হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি, অল গুড, অল ফাইন, একদম সোজা। এটা গেল প্রথমটা। সেকেন্ডটাই কি বলছে, সেকেন্ডটাই বলছে দ্রবণের ঘনমাত্রা কত হবে। তাহলে আপনি দেখেন ওই যে আগের মতোই টেকনিক, ঠিক আছে, দেখেন দ্রবণ থেকে কতখানি সিলভার সালফেট চলে যাচ্ছে, ঠিক আছে, দ্রবণ থেকে চলে যাওয়া সিলভার সালফেটের মোল সংখ্যা বের করেন, তারপর দেখেন দ্রবণের শুরুতে কতখানি সিলভার সালফেট ছিল, ঠিক আছে, শুরুতে যেটা ছিল আর দ্রবণ থেকে যেটা চলে গেছে সেটাকে মাইনাস করে দেন, মাইনাস করলেই ফাইনালি দ্রবণে কতখানি সিলভার সালফেট আছে সেই মোল সংখ্যাটা পেয়ে যাবেন। দেন সেটাকে আয়তন দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো, ঘনমাত্রা পেয়ে যাবো, খুবই সিম্পল। তাহলে চলেন আমরা এখন কি করবো, দ্রবণ থেকে চলে যাওয়া সিলভার সালফেটের মোল সংখ্যা বের করবো। তাহলে আবার কার কার মধ্যে অ্যাপ্লাই করা লাগবে, সিলভার সালফেট কোন কোষে ছিল, প্রথম কোষে, তাহলে N1E1 is equals to N2E2, N1E1 is equals to N2E2, আমার কি লাগবে, সিলভার সালফেটের মোল সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা কাটটা বসাবো, যদি আমি মোল সংখ্যা সিলভার সালফেটের চাই তাহলে তুল্য সংখ্যা কাটটা বসাবো, সিলভার সালফেটটা বসাবো। সিলভার সালফেট কি, একটা যৌগ, যৌগের তুল্য সংখ্যা কেমনে বের করে, ক্যাটায়নের মোট চার্জ, সিলভার সালফেটের ক্যাটায়নটাকে সিলভার প্লাস কয়টা আছে, 2টা, তাহলে মোট চার্জ কত, +2, দ্যাটস ওয়াই তুল্য সংখ্যা হবে 2, ঠিক আছে। কার ইনফরমেশন দেওয়া আছে, কার ইনফরমেশন দেওয়া আছে, জিঙ্কেরটা কি দেওয়া আছে, 40 গ্রাম জিঙ্ক জমা হয়, তাহলে এখান থেকে মোল সংখ্যা বের করবো, ভর ডিভাইডেড বাই আণবিক ভর, আর জিঙ্কের তুল্য সংখ্যা কত, 2, তাহলে N1 এর ভ্যালু হবে বেসিক্যালি 40 ডিভাইডেড বাই 65.4। তাহলে এটা কি, দ্রবণ থেকে চলে যাওয়া সিলভার সালফেটের মোল সংখ্যা, এটা কি, এটা হলো দ্রবণ থেকে চলে যাওয়া সিলভার সালফেটের মোল সংখ্যা, দ্রবণ থেকে চলে যাওয়া সিলভার সালফেটের মোল সংখ্যা, এটা কি ভাইয়া, দ্রবণ থেকে চলে যাওয়া সিলভার সালফেটের মোল সংখ্যা, কি বললাম, এটা দ্রবণ থেকে চলে যাওয়া সিলভার সালফেটের মোল সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এখন দ্রবণ থেকে যদি এতখানি সিলভার সালফেট চলে যায় তাহলে দ্রবণে কতখানি সিলভার সালফেট অবশিষ্ট থাকবে, তার জন্য আপনার দেখা লাগবে ইনিশিয়ালি দ্রবণে কতখানি সিলভার সালফেট ছিল, এন ইনিশিয়াল, ঘনমাত্রা ছিল এত আর আয়তন ছিল এত, তাহলে মোল সংখ্যা কেমনে বের করবা, ঘনমাত্রা ইন্টু আয়তন, তার মানে 0.2 × 5, তাহলে ইনিশিয়ালি দ্রবণে কতখানি ছিল, 0.2 × 5 মোল, মানে 1 মোল, ঠিক আছে। তাহলে দ্রবণে অবশিষ্ট আছে কতখানি, দেখো ইনিশিয়ালি ছিল 1 মোল, দ্রবণ থেকে চলে গেছে এতখানি, 40 ডিভাইডেড বাই 65.4, তাহলে এতখানি কি আছে, অবশিষ্ট আছে। তাহলে দ্রবণের ঘনমাত্রা কত হবে, অবশিষ্ট মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করে দাও, কি বললাম, অবশিষ্ট মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলেই দ্রবণের ফাইনাল ঘনমাত্রা পেয়ে যাবা, তাহলেই দ্রবণের ফাইনাল ঘনমাত্রা পেয়ে যাবা, বুঝতে পেরেছ, অল গুড, অল ক্লিয়ার। আচ্ছা, এটা গেল 2 নাম্বারটা, এবার আছেন 3 নাম্বারটা, এবার আছেন কি, 3 নাম্বারটা, 3 নাম্বারটা কি বলেছে দেখি, বোঝার চেষ্টা করি, 3 নাম্বারটা আমাদের কি বলেছে, দেখেন 3 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, 3 নাম্বার কোশ্চেনে বলেছে তৃতীয় কোষের ঘনমাত্রা কত হবে, ঠিক আছে, মানে যে তড়িৎ বিশ্লেষণ চালাইছেন তার জন্য তৃতীয় কোষের ঘনমাত্রা কত হবে। দেখো তো তৃতীয় কোষের ইনিশিয়াল ঘনমাত্রা কত ছিল, এন ইনিশিয়াল, এখানেই বের করতেছি, 0.5 × 10, মানে 5 মোল, তৃতীয় কোষের ইনিশিয়াল ঘনমাত্রা ছিল 5 মোল। এখন বের করো যে তৃতীয় কোষ থেকে কতখানি আমার চলে যাচ্ছে, কেমনে বের করবা, ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করে, ঠিক আছে। যদি তুমি তৃতীয় কোষের থেকে দ্রবণ থেকে চলে যাওয়া ঘনমাত্রা বের করতে পারো, দেন ইনিশিয়াল থেকে মানে শুরুতে যেটা ছিল সেটা থেকে চলে যাওয়া মোল সংখ্যাটাকে বাদ দিয়ে দাও, তাহলে ফাইনাল মোল সংখ্যা পেয়ে যাবা, সেটাকে আয়তন দিয়ে ভাগ করে দাও, ফাইনাল ঘনমাত্রা পেয়ে যাবে। তাহলে এখন আমরা দেখবো যে তৃতীয় কোষে ফাইনাল মোল সংখ্যা কত, চলো 3 নাম্বারটা, তৃতীয় কোষের ফাইনাল মোল সংখ্যা কত কেমনে বের করবো, প্রথমে দেখি দ্রবণ থেকে কতখানি চলে গেছে, তাহলে N2E2 is equals to N3E3, এটা কি সেকেন্ড কোশের ইনফরমেশন, সেকেন্ড কোশের ব্যাপারে আপনি কি জানেন, 40 গ্রাম জিঙ্ক এসে জমা হয়েছে, তাই না, তাহলে 40 ডিভাইডেড বাই 65.4, একই জিনিস, আর মোল সংখ্যা কত জিঙ্কের, 2, আপনার লাগবে কতখানি অ্যালুমিনিয়াম সালফেট চলে গেছে,
মানে এই N3 যেটা সেটা হলো অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা বা দ্রবণ থেকে চলে যাওয়া অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা, রাইট? তাহলে তুল্য সংখ্যা কাটটা বসাতে হবে অ্যালুমিনিয়াম সালফেটের। অ্যালুমিনিয়াম সালফেট কি যৌগ, তুল্য সংখ্যা কত হবে? 6, বুঝি তো? আচ্ছা তাহলে N3 কত হবে? N3 হবে 40 ডিভাইডেড বাই 3 × 65.4। তাহলে এতখানি কি হয়েছে, দ্রবণ থেকে চলে গেছে, এতখানি অ্যালুমিনিয়াম সালফেট কি হয়েছে, দ্রবণ থেকে চলে গেছে। তাহলে দ্রবণে কতখানি অ্যালুমিনিয়াম সালফেট অবশিষ্ট আছে? N ফাইনাল কত হবে? N ফাইনাল হবে N ইনিশিয়াল, যেটা ওই একটু আগে বের করে আসলাম, মাইনাস এই N3। তাহলে দ্রবণে এখন এতখানি কি আছে, অবশিষ্ট আছে অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে অবশিষ্ট অ্যালুমিনিয়াম সালফেটের ঘনমাত্রা কত হবে? N ফাইনাল অবশিষ্ট মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, যেটা কুশনে দেওয়া আছে 10। তাহলে এইটাই হবে আমার দ্রবণের ফাইনাল ঘনমাত্রা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখেন বুঝছেন কিনা। এন ফাইনাল কি সবসময় এক থেকে বিয়োগ করে বের করবো? আরে না না, আরে না, এই যে এন ফাইনাল তোমার শুরুতেই, আরে ভাইয়া 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 ভাইয়া, এই যে কুয়েশনে গিভেন আছে না, এই যে কুয়েশনের গিভেন ডেটা থেকে আমরা বের করে নিব তো যে শুরুতে কত মোল সংখ্যা ছিল। আপনার কুয়েশনে যে ডেটা আছে সেটা থেকে আপনি প্রথমে বের করা লাগবে। আপনাকে শুরুর ঘনমাত্রা দিয়ে দিয়েছে, আপনাকে আয়তন দিয়ে দিয়েছে। তো আমরা কি জানি, মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু ঘনমাত্রা ইনটু আয়তন। ঠিক আছে, তো আপনি শুরুর ঘনমাত্রাকে আয়তন দিয়ে গুণ করলে কি পেয়ে যাবেন? শুরুর মোল সংখ্যা পেয়ে যাবেন। এই কেসে আপনার শুরুর ঘনমাত্রা ছিল 0.2 এবং আয়তন ছিল 5, তার জন্য শুরুর মোল সংখ্যা আসছিল 1। কিন্তু এই কেসে তো শুরুর মোল সংখ্যা কত আসছে? 5 আসছে। সো এই কেসে কিন্তু আবার 5 থেকে বিয়োগ করা লাগবে, 1 থেকে না। ঠিক আছে, যেখানে কিন্তু 5 থেকে বিয়োগ করা লাগবে, যেখানে যেটা এটা কিন্তু 5, 1 না। ঠিক আছে, 1 না, 1 না। ওকে, বুঝতে পেরেছো যে প্রশ্ন করেছিল আবিদ? ভাইয়া তুমি কি বুঝতে পেরেছো যে প্রশ্ন করেছিল আবিদ? তুমি কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? কোনটা তুমি কি বুঝেছো নাকি বুঝতে পারোনি? আবিদ ব্রো, তুমি কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? হ্যালো 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 আবিদ ব্রো, হ্যালো হ্যালো, তুমি কি বুঝেছো? আচ্ছা হ্যাঁ ভাইয়া, ওকে ঠিক আছে। ওকে, সো এই ছিল আমাদের ফ্যারাডের সেকেন্ড ল, এন্ড আই হোপ ফ্যারাডের সেকেন্ড ল নিয়ে কারো প্রবলেম হবে না। ঠিক আছে, ফ্যারাডের সেকেন্ড ল ভালো মতো পারবেন। ফার্স্ট তো আগে পড়ানো হয়েছে, তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ এখানেই শেষ। নেক্সট ক্লাস তড়িৎ রাসায়নিক কোষের উপর শুরু হবে, মানে একটা পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড ম্যাথ যে দুই পার্ট থেকে আসে তার মধ্যে এই হলো একটা পার্ট। ঠিক আছে, একটা পার্ট আপনাদের কমপ্লিট, আর একটা পার্ট করলে এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল যা যা আছে সবকিছুই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড যে পার্টটা সেটা তড়িৎ রাসায়নিক কোষ, খুব বেশি কঠিন না, তড়িৎ বিশ্লেষ্য কোষটা একটু সময় লাগে। অ্যান্ড এটা যেহেতু ভালো মতো বুঝছেন, তড়িৎ রাসায়নিক কোষে খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, তো যারা এই ক্লাসগুলো গোছানো করে যাচ্ছেন আমাদের পেজে তো পেয়েই যাবেন, এছাড়াও আমাদের ইউটিউবে ভিজিট করতে পারেন। উপরে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রেখে আসলে আমাদের জন্য একটু ভালো হবে। ঠিক আছে, সেখানে সবগুলো ফ্রি ক্লাস এরকম সাজায় রাখা হয়, আপনি যে কোনো সময় গিয়ে দেখে আসতে পারবেন। এছাড়াও ফিজিক্সেরও অনেক ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস তো মাত্র নেওয়া শুরু করেছি। অ্যান্ড যারা আমার প্রাইভেট ব্যাচে জয়েন হতে চাচ্ছেন, আমার প্রাইভেট ব্যাচগুলো শুধুমাত্র ফিজিক্স এর, কেমিস্ট্রি কোনো প্রাইভেট ব্যাচ নাই। সো যারা 22 ব্যাচ আছেন তাদের জন্য একাডেমিক ব্যাচ আছে দুইটা, যেগুলো ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড একটা নতুন একটা ব্যাচ খোলা হয়েছে, সিকিউ প্লাস এমসিকিউ সলভিং ব্যাচ, যেটা ক্লাস 10 তারিখ থেকে শুরু হবে। সো অবভিয়াসলি ইউ ক্যান জয়েন, মাত্র 800 টাকা দিয়ে পুরা, মানে পুরা দুই পেপার কমপ্লিট করে ফেলতে পারবেন আপনি ফিজিক্স সিকিউ প্লাস এমসিকিউ মাত্র 800 টাকা পে করে। ঠিক আছে, আর যারা 23 ব্যাচ আছে তোমাদেরও একাডেমিক ব্যাচের ক্লাস শুরু হয়েছে। তোমাদের একাডেমিক ব্যাচের দুইটা ক্লাস হয়েছে, দেখো উপরে ক্যাপশনে সবকিছু ডিটেলস দিয়ে দিয়েছি, কারো যদি দরকার হয় অবভিয়াসলি ইউ ক্যান জয়েন। ঠিক আছে, হোপফুলি খুব একটা নিরাশ হবেন না আমাদের প্রাইভেট ব্যাচে জয়েন করে। ঠিক আছে, ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ফ্রি ক্লাসে। আমাদের তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনা করতে থাকেন। ঠিক আছে, ওকে, টাটা।